16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই হতাশাগ্রস্ত হয়ে রাজ্যের শাসক দলের দুষ্কৃতিকারীরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িঘরে আক্রমণ সংঘটিত করে চলেছে। সিপাহীজলা জেলা এবং জিরানিয়া মহকুমা এলাকাতেই সন্ত্রাসের মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে গত দুদিনে। দুষ্কৃতিকারী দল বিরোধী দলের কর্মী সমর্থকের বাড়িঘরে যেভাবে আক্রমণ সংঘটিত করে চলেছে তাতে আক্রান্ত পরিবারগুলির বিষয় সম্পত্তি একেবারেই ধ্বংস করে দিচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতি অতি দ্রুত মোকাবেলা করতে রাজ্য পুলিশ প্রশাসন এবং নির্বাচন দপ্তরের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করে দাবি জানিয়েছে রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব। শনিবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তের কাছে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে এবং অন্যান্যরা দেখা করে এই দাবি জানিয়েছে। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন শেষ করে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক জানান, মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের আশ্বস্ত করেছেন নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে এই লক্ষ্যে বিভিন্ন মহকুমাতে সর্বদলীয় বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। নির্বাচনের পরে যে সমস্ত জায়গায় হিংসা ঘটছে এই সমস্ত হিংসা বন্ধ করতে হবে, আক্রমণ বন্ধ করতে হবে এবং প্রশাসনিক পুলিশ যাতে সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে সেটা বলা হয়েছে। আর উনি বলেছেন যে তারা অলরেডি সমস্ত মহকুমা শাসক এবং থানা লেভেলে তারা নির্দেশ দিয়েছেন অল পার্টি মিটিং ডেকে বসে যাতে পিসফুল ব্যবস্থাটা আনা যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। উনি আমাদেরকে এটা জানিয়েছেন অলরেডি, এটা বিভিন্ন মহকুমাতে আজকে মিটিং হয়েছে আর বাকি যেগুলো হয়নি সেগুলো হবে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর সঙ্গে বলেছেন যে যেখানে যেখানে এই যত হিংসাত্মক ঘটনা ঘটছে এটা বন্ধে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে এবং দরকার হলে প্যারামিলিটারি ফোর্স আরও কিছুদিন রাখা হবে রাজ্যে, এটাও জানিয়েছেন আমাদেরকে। আক্রমণের হাত থেকে বাঁচেনি এবং সবারই ধ্বংস করেছে, এমনকি ঘরে একটা জিনিসপত্র ভাঙছে, ইউটেন্সিলস যা থাকে খাবারের জিনিসপত্র এগুলো পর্যন্ত নষ্ট করে দিয়েছে। টিভি ফ্রিজ যা আছে সব ভেঙে দিয়েছে। এই একই রকম ঘটনা ঘটেছে জিরানিয়া, একজন ছাঁটাই হওয়া 10,323 শিক্ষক, সে শিক্ষক আন্দোলনের নেতা, এই অপরাধে তার বাড়িটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আমরা বলেছি এছাড়া তো নলছর আপনার এতে কাঠালিয়া আক্রোশ চলছে, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে ভাবছে যারা তারা ভোট না গণিয়ে জিতে যাবে। আমরা পরিষ্কার বলতে চাই আমাদের আবেদন ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর কাছে, অনেক লড়াই করে ভোট দিয়েছেন, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে ভোট দিয়েছেন এবং এখন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। আমরা বামপন্থী ফ্রন্টের কর্মীদের, সিপিআইএমের কর্মীদের আবেদন করবো, জনগণকে আবেদন করবো সর্বত্র এই কটা দিন শান্তি সম্প্রীতি সুস্থিতি বজায় রাখুন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।